আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের ক্লাসের বিষয় অ্যাকাউন্টিং ইকুয়েশন পার্ট থ্রি। অ্যাকাউন্টিং ইকুয়েশন পার্ট থ্রি, আমরা গত ক্লাসে বলেছিলাম যে নেক্সট ক্লাস আমরা কোম্পানি অ্যাকাউন্টিং ইকুয়েশন দেখাবো ইনশাল্লাহ। তো আসলে আমরা তো জানি যে অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে অ্যাসেট ইকুয়াল টু অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস অনার্স ইকুইটি, লাইবিলিটিস প্লাস ইকুইটি, লাইবিলিটি প্লাস ইকুইটি। এর আগে আমরা এক মালিকানা কারবারে লিখেছিলাম যে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস অনার্স ইকুইটি, অনার্স মালিকানা সত্ত্ব। কিন্তু এখন আমরা যেটা লিখবো, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ইকুইটি, লাইবিলিটি প্লাস ইকুইটি। এখানে ইকুইটি বলতে আসলে শেয়ার হোল্ডার ইকুইটি, শেয়ার হোল্ডার ইকুইটি। ইকুইটি, ইকুইটিকে আমরা দুইটা কলামে দেখাবো, একটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল আর হচ্ছে রিটেন আর্নিং। শেয়ার ক্যাপিটাল প্লাস রিটেন আর্নিং। ইকুইটির নিচে আমরা এর আগে অনার্স ইকুইটির নিচে আমরা চারটা কলাম দেখাই যে ক্যাপিটাল মাইনাস ড্রয়িং প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স। বাট এখানে আমরা ইকুইটির নিচে দুইটা কলাম দেখাবো, শেয়ার ক্যাপিটাল প্লাস রিটেন আর্নিং। রিটেন আর্নিং হচ্ছে অবণ্টিত লাভ, কোম্পানির যে লাভ এখনও শেয়ারহোল্ডারকে বণ্টন করে দেয়নি। আর এই লাভটা কীভাবে সৃষ্টি হয়, তো এই রিটেন আর্নিংটাই হচ্ছে রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ডিভিডেন্ড, রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ডিভিডেন্ড ইকুয়াল টু রিটেন আর্নিং, অবণ্টিত লাভ। তো এখন আমরা একটা উদাহরণ অঙ্ক দেখলে আমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে আসলে কীভাবে প্রেজেন্ট করবো বা আনকমন ট্রানজ্যাকশন কী। তো এটা হচ্ছে গতবার 21 সালে ফিনান্স ডিপার্টমেন্টে সাত কলেজে এই কোম্পানি অ্যাকাউন্টিং ইকুয়েশন এসছে। তো এইটা এই অঙ্কটা আলোচনা করলে আমরা যে কোনো কোম্পানি অ্যাকাউন্টিং ইকুয়েশন পারবো ইনশাল্লাহ। সে এখানে দেখা যাচ্ছে 2021 জানুয়ারি দ্য জার্নি লিমিটেড ওয়াজ অর্গানাইজড অ্যান্ড দ্য ফলোইং ট্রানজেকশন অকার ডিউরিং দ্য মান্থ জানুয়ারি 1 ইস্যুড 8000 শেয়ার অফ টাকা 10 ইচ টু পে ফর ক্যাশ কনসিডারেশন, অ্যানাদার 2000 শেয়ার অফ টাকা 10 ইচ আর ইস্যুড ফর অ্যাকোয়ারিং টু রেসিং বোর্ড। এখানে 8000 শেয়ার 10 টাকার বিক্রি করা হচ্ছে নগদ টাকা সংগ্রহের জন্য, আর 2000 শেয়ার দেয়া হচ্ছে একজন ব্যক্তিকে দেওয়া হচ্ছে 2000 শেয়ার 10 টাকা করে একজনকে দেয়া হচ্ছে তার দুইটা বোট নেওয়ার জন্য। যেহেতু এটা হচ্ছে জার্নি লিমিটেড, তার মানে বোটে জার্নি করা হবে, তো এই সুতরাং এখানে উদ্যোক্তাদের একজন নিশ্চয় বোটের মালিক, সে তার সেই বোট দুইটা ব্যবসায় অন্তর্ভুক্ত করতেছে, ব্যবসায় অন্তর্ভুক্ত করতেছে। তো আমরা এখানে সমাধান দেখতে বোঝার সুবিধার্থে এখানে আমরা তিনটা শূন্য ইগনোর করে নিয়েছি, আমাদের কলামে টাকা ধরবে না, এই জন্য আমরা প্রেজেন্টেশনের সুবিধার জন্য আমরা ইগনোর 30। এটা সব অঙ্কেই এটা করার সুযোগ থাকে, এটা উল্লেখ করে নিলেই হলো যে আমরা তিনটা শূন্য ইগনোর করে নিয়েছি। তাহলে এখানে 8000 শেয়ার 10 টাকা করে 80000, তা 80000 8000 শেয়ার 10 টাকা করে 80000, তো 80000-এর 30 বাদ, 80000-এর 30 বাদ আমরা 80 টাকা দেখাইছি। এটা হচ্ছে এটাও সেই অ্যানালাইসিস অফ ট্রানজেকশন যদি করি, ওয়ান ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, ক্যাপিটাল কথাটির মধ্যে উচ্চারণ হচ্ছে, ক্যাপিটাল হচ্ছে শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল 100 টাকা বাড়লো কীভাবে, নগদে আশি, এখানে 100 টাকা দেখানো হচ্ছে, কারণ আছে এখানে এই যে আবার 2000 শেয়ার দিয়ে এখানে দুইটা রেসিং বোর্ড নেওয়া হচ্ছে, 2000 শেয়ার 10 টাকা করে 20000, তাহলে 80000-এর 80 এবং এই 20000-এর 20, মোট 1 লাখ টাকা, মোট 1 লাখ টাকা 300 বাদ দিলে 100 টাকা থাকে। এই 100 টাকা ক্যাপিটাল বৃদ্ধি পাচ্ছে, ক্যাপিটাল বৃদ্ধি পাচ্ছে কীভাবে, নগদে 80 টাকা আর জার্নি ইকুইপমেন্ট 20 টাকা, তার মানে যে দুটো ইকুইপমেন্ট নেওয়া হচ্ছে, এই দুটা এই যে দুটা বোট নেওয়া হচ্ছে এটার নাম দেওয়া হচ্ছে জার্নি ইকুইপমেন্ট, যেহেতু আমাদের ব্যবসাটা হচ্ছে জার্নি লিমিটেড তাই জার্নি ইকুইপমেন্ট নাম দেওয়া হচ্ছে। তারপরে এখানে যে সোনালী ব্যাংকে টাকা কার্য করা হচ্ছে এটাও আমরা আমাদের পুরাতন, এখানে নতুন যেটা যে একটু আলোচনা করা প্রয়োজন, যেমন পার্সেস সুইমিং কস্টিউম ক্যানোপি এক্সেট্রা অন অ্যাকাউন্ট সুইমিং, তার মানে এখানে জার্নি লিমিটেড, এখানে যেহেতু সাঁতার কাটার ব্যাপার, সাঁতার কাটতে গেলে কিছু পোশাকাদি লাগবে, 4 তারিখ এখানে এটাও এই যে
যে সুইমিং কস্টিউম ক্যানোপি এগুলো জার্নি ইকুইপমেন্ট এগুলো অ্যাসেট, এটা এটা যে কেনা হয়েছে এটা দেখা যাচ্ছে কয়েক মাস বা কয়েক বছর ব্যবহার করা যাবে, এটা এটাও জার্নি ইকুইপমেন্ট, এটা হচ্ছে 3-4 অ্যাসেট পার্সেস, অ্যাসেটের নাম জার্নি ইকুইপমেন্ট, 2,300 বার 2 টাকা দেখাচ্ছি, 3-4 অ্যাসেট পার্সেস, অ্যাসেটের নাম জার্নি ইকুইপমেন্ট, অ্যাসেট বাড়ছে কীভাবে বাকিতে অ্যাকাউন্টসেবল দায় বাড়ছে, তারপরে এটা হচ্ছে বাকিতে সেবা দেওয়া হলো, নগদে সেবা দেওয়া হলো, এইগুলো সব আমাদের পুরাতন জিনিস। এখানে যেটা 9 তারিখে ইউটিলিটিস বিল ফর গ্যাস অ্যান্ড ওয়েল রিসিভ থ্রু মেল টাকা 1,000 টাকা, তার মানে ডাকযোগে আমরা বিল পেলাম, ডাকযোগে আমরা বিল পেলাম, তাহলে বিল পেলাম তার মানে এখনও টাকা পরিশোধ করিনি, এটা ফোর ফর এক্সপেন্স, এটা কত তারিখ, 9 তারিখ, এক্সপেন্স কথাটি মুখে উচ্চারণ হচ্ছে, এক্সপেন্স দেখাতে হবে, আর এক্সপেন্স হলে রিটেন আর্নিং কমবে, ইউটিলিটি এক্সপেন্স, আর যেহেতু এটা বিল পেয়েছে এখনও পরিশোধ করিনি তাই অ্যাকাউন্টসেবল দায় বাড়বে, 1,390 বাদ 1 টাকা দেখানো হলো। তারপরে 10 থেকে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স বুক ফর টাকা 2,000, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স বুক ফর টাকা 2,000 টাকা, তো এখানে এটাও হচ্ছে ফোর ফর এক্সপেন্স, অ্যাডভার্টাইজ এক্সপেন্স, রিটার্ন আর্নিং কমায় দেখাতে হবে, এবং এটা বুক করা হলো, এখানে পেমেন্ট করা হলো কি না সেটা বলা হয়নি, সুতরাং এটা বাকি থাকলো হিসাবে গণ্য হবে, অ্যাকাউন্টসেবল দায় বাড়ায় দেখাতে হবে। তারপরে যেটা আছে পেমেন্ট অফ নোটস পেবল উইথ ইন্টারেস্ট টাকা 9,000 ইনক্লুডিং ইন্টারেস্ট 1,000, তার মানে নোটস পেবল পরিশোধ করা হচ্ছে 9,000 টাকা, যাহার মধ্যে 1,000 টাকা ইন্টারেস্ট অন্তর্ভুক্ত আছে, এটা হচ্ছে 7 ফর লাইবিলিটিস পেড, কথাটি মুক্ত উচ্চারণ, লাইবিলিটিস নাম নোটস পেবল, নোটস পেবল দায় 8,000 কমায় দেখাতে হবে, এটা হচ্ছে 12 তারিখ, নোটস পেবল দায় 8,300 বাদ 8 টাকা কমায় দেখাতে হবে, এবং ইন্টারেস্ট এক্সপেন্স 1,300 বাদে 1 টাকা দেখালাম, ইন্টারেস্ট এক্সপেন্স রিটার্ন আর্নিং কমায় দেখাতে হবে, এবং এটা যে পরিশোধ করা হলো মোট 9,000, এটা ক্যাশ কমবে। আচ্ছা, তারপরে এখানে যেটা আছে এস্টিমেট ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অন ইকুইপমেন্ট ফর দ্য পিরিয়ড 1,000 টাকা, ইকুইপমেন্টের ওপরে 1,000 টাকা অবচয় ধার্য করে হয়েছে, ইতিপূর্বে আলোচনা করেছি, তারপরও আরেকবার দেখানো প্রয়োজন, দেখালে বেটার হবে। 13 তারিখে এটা হচ্ছে ফোর ফর এক্সপেন্স, এক্সপেন্স কথাটি মুখে উচ্চারণ, এক্সপেন্স আর ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, আর এক্সপেন্স বৃদ্ধি পেলে রিটার্ন আর্নিং কমবে, এখানে ডিপ্রিসিয়েশন রিটার্ন আর্নিং কমায় দেখাতে হবে, এবং দায়ের দিকে অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন আর একটা কলাম হবে, দায়ের দিকে অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট কলামে বসাতে হবে। তারপরে লাস্ট যেটা এখানে, দ্য কোম্পানি পেড এ ডিভিডেন্ড অফ টাকা 2,000 ইন ক্যাশ টু শেয়ার হোল্ডারদের 2,000 টাকা ডিভিডেন্ড দেওয়া হলো শেয়ার হোল্ডার, এটাও ফোর ফর এক্সপেন্স, তবে এটা অপারেটিং এক্সপেন্স নয়, এটা হচ্ছে রিটার্ন আর্নিং কমায় দেখাতে হবে, ডিভিডেন্ড নামে অ্যাজ এ ডিভিডেন্ড রিটার্ন আর্নিং কমে যাবে 2 টাকা, এবং কীভাবে কমছে, নগদে ক্যাশ 2 টাকা 2,300 বাদে। তো সেনে শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে কোম্পানি অ্যাকাউন্টিং ইন্টিগ্রেশন কীভাবে করতে হবে, তো এখানে লক্ষণীয়, এই ঘর কাটার সময় লক্ষণীয় যে ইকুইটির নিচে আমরা দুইটা কলাম, একটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল এবং রিটার্ন আর্নিং, রিটার্ন আর্নিংয়ের আন্ডারে আবার 3টা কলাম করতে হবে, প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ডিভিডেন্ড। তো শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা কোম্পানি অ্যাকাউন্টিং ইকুয়েশন কীভাবে প্রেজেন্ট করতে হবে সেটা দেখালাম, এখন অ্যাকাউন্টিং ইকুয়েশনে আরও শর্ট বিভিন্ন ধরনের কোশ্চেন আসে, ন্যাশনাল ইউনিভার্সিটি 7 কলেজও আগে আসতো, এখন একটু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হওয়াতে গুরুত্বহীন হয়ে গেছে, তারপরে যেহেতু ষোলো মাসে কোনোটাই দেখা যাচ্ছে একটা অংশ শুধু দেখা যাচ্ছে, বিশেষ করে ওয়ার্কশিট ফিনান্সিয়াল স্টেটমেন্ট এটা সরাসরি ষোলো থাকে, অন্যান্য অঙ্কে দেখা যাচ্ছে থিওরি ছোটো অঙ্ক বড় অঙ্ক সব দেওয়ারই সুযোগ, সব ধরনের দেওয়ার সুযোগ আছে, এখানে অ্যাকাউন্টিং ইকুয়েশনে আরও ছোটোখাটো প্রশ্ন হয়ে থাকে, এইগুলো মূলত অ্যাকাউন্টিং ইকুয়েশনে এক্সপ্যান্ডেড অ্যাকাউন্টিংয়ের সূত্র বেসিস হচ্ছে বেশি, সেগুলো দু একটা বলা প্রয়োজন মনে করছি, সেটা যেমন এটা তো একেবারেই সহজ, অ্যাসেট
ইকুয়াল টু লাইব্রেরিজ প্লাস অনার সিকিউরিটিতে যেটা নাই সেটা অটো বাইর হবে, যেটা নাই সেটা বাইর হয়ে যাবে। আর এটা এটা যেমন টোটাল লাইব্রেরি শাইন কোম্পানি 2,20,000, ইকুইটি 3,32,000, হোয়াট ইজ টোটাল অ্যাসেট, তাহলে এটা হচ্ছে অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইব্রেরি প্লাস অনার সিকিউরিটি। যেহেতু এখানে লাইব্রেরি দেওয়া আছে, অনার সিকিউরিটি দেওয়া আছে, সুতরাং লাইব্রেরি আর অনার সিকিউরিটি যোগগুলি তো অ্যাসেট হয়ে যাবে। তারপর বি নাম্বার দেওয়া টোটাল অ্যাসেট কোম্পানি 2,90,000, অনার সিকিউরিটি এত, হোয়াট ইজ দ্য লাইব্রেরি, তো যে এখানে অ্যাসেট দেওয়া আছে অনার সিকিউরিটি দেওয়া আছে, তো অ্যাসেট থেকে অনার সিকিউরিটি বাদ দিলে লাইব্রেরিজ পাওয়া যায়। তারপরে সি নাম্বারে টোটাল অ্যাসেট 4,00,000 টাকা, লাইব্রেরিজ আর ইকুয়াল টু 1/2 অফ দ্য টোটাল অ্যাসেট, লাইব্রেরি আছে অ্যাসেটের অর্ধেক, অ্যাসেটের অর্ধেক, তাহলে অনার সিকিউরিটি কত? তাহলে অ্যাসেট 4,00,000 টাকা, লাইব্রেরি 2,00,000 টাকা, তো অনার সিকিউরিটি হিসাবে হবে 2,00,000 টাকা। তো এটাও সহজ অঙ্ক এখানে, এটা একটু মনে হয় এখানে কি বলতেছে যে আগের থেকে অ্যাসেট আছে 16,00,000 টাকা, লাইব্রেরি আছে 10,00,000 টাকা। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, তার মানে প্রথমে আমাদের এখানে বিগিনিং যে আমাদের ইকুয়েশন আগে অ্যাসেট ইকুয়াল টু লাইব্রেরি ফ্রা অনার সিকিউরিটি, এখানে অ্যাসেট আছে 16,00,000, লাইব্রেরিস আছে 10,00,000, সুতরাং অনার সিকিউরিটি আছে 6,00,000। তাহলে এখন বলতেছে ইফ টোটাল অ্যাসেট ইনক্রিজ 2,50,000 এবং লাইব্রেরি ডিক্রিজ হয় 1,80,000, তাহলে অনার সিকিউরিটি কত? এটা এটা হ্যাঁ এটা আগের অঙ্কের তুলনায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যে সিচুয়েশন সেটাকে করে নিতে হবে যে অ্যাসেট হচ্ছে 16,00,000, লাইব্রেরি হচ্ছে আছে 10,00,000, সুতরাং অনার সিকিউরিটি 6,00,000। এখন এতে কি বলছে, তাহলে আমাদের আগের থেকে আছে, এখানে বলছে ইফ টোটাল অ্যাসেট ইনক্রিজ 2,50,000, আগে অ্যাসেট আছে কত? আগে অ্যাসেট আছে হচ্ছে 16,00,000, তাহলে 16,00,000-এর সাথে ইনক্রিজ হচ্ছে 2,50,000, 18,50,000, এবং লাইব্রেরি যদি ডিক্রিজ হয় লাইব্রেরিটি আছে কত? লাইব্রেরিটি আছে হচ্ছে 10,00,000, তাহলে 1,80,000 ডিক্রিজ হয়ে গেলে হয় হচ্ছে 8,20,000, তাহলে অ্যাসেট বৃদ্ধি পেয়ে হলো 18,50,000, দায় কমে হলো 8,20,000, তাহলে অ্যাসেট থেকে দায় বাদ দিলে অনার সিকিউরিটি 18,50,000 থেকে 8,20,000 বাদ দিলে 10,30,000। ঠিক একইভাবে পরেরটাও বলতেছে যদি টোটাল লাইব্রেরি ইনক্রিজ হয় 2,00,000 এবং অনার সিকিউরিটি ডিক্রিজ হয় 1,70,000, তাহলে টোটাল অ্যাসেট কত? তো একইভাবে করলেই হবে, যেখানে বলতেছে টোটাল লাইব্রেরি ইনক্রিজ তার লাইব্রেরি আগে আছে কত? লাইব্রেরিটি আছে 10,00,000, 10,00,000-এর সাথে ইনক্রিজ হচ্ছে 2,00,000, আর ইকুইটি ডিক্রিজ হচ্ছে 1,70,000, ইকুইটি আগে আছে কত? ইকুইটি আছে 6,00,000, এটা ডিক্রিজ হচ্ছে 1,70,000, 6,00,000 থেকে 1,70,000 বাদ দিলে হয় হচ্ছে 4,30,000, তাহলে লাইব্রেরি যেহেতু 12,00,000, অনার সিকিউরিটি 4,30,000, লাইব্রেরি আর অনার সিকিউরিটি জিজ্ঞেস করলে প্লাস করলে অ্যাসেট অ্যাসেট 16,30,000। তো স্নেহ শিক্ষার্থীবৃন্দ, এইভাবে আসলে সম্পূর্ণ ইকুয়েশনের যে সূত্র সেটার উপর বেসিস করেই অঙ্কগুলো, তো এখানে আরও অঙ্ক আছে ইনশাল্লাহ বইতে সঠিকভাবে বোঝানো আছে, বই ফলো করলেই সহজে আরও আনকমন যে বিষয়গুলো আছে সেগুলো, যেমন এই অঙ্কটা এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এখানে দেখা আছে বলছে প্রারম্ভিক তারিখে January 1 অ্যাসেট আছে 1,95,000, লাইব্রেরি আছে 1,50,000, অনার সিকিউরিটি কত? তো অনার সিকিউরিটি অ্যাসেট থেকে লাইব্রেরি বাদ দিলে অনার সিকিউরিটি। তারপর বলছে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট কত, যখন ড্রয়িং এত, টোটাল রেভিনিউ এত, টোটাল এক্সপেন্স এত, এবং এখানে বলছে যে এন্ডিং অ্যাসেটস হচ্ছে কত যখন লাইব্রেরি এত। আচ্ছা, তো এটা এখন আমরা প্রথমটা তো আগেই মুখে মুখে পেরে গেলাম, তা এখন এখানে আমাদের কী করতে হবে, এই যে এন্ডিং অ্যাসেট বের করতে হলে আমাদের কি লাগবে, এন্ডিং অ্যাসেট বের করতে হলে আমাদের লাইবিলিটি লাগবে। সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, এটা হ্যাঁ এখানে করা আছে, আমরা এটার হেল্প নিতে পারি। এখানে অনার সিকিউরিটি বলেছি 1,95,000 থেকে লাইব্রেরি অ্যাসেট 1,95,000 থেকে লাইব্রেরি 1,50,000 বাদ দিলে এখানে হচ্ছে অনার সিকিউরিটি 45,000, আর ইন্ডিং অনার সিকিউরিটি যেহেতু এখানে অ্যাসেট আছে, ও এখানে অনার সিকিউরিটি আছে 1,60,000, অনার সিকিউরিটি আছে 1,60,000, লাইব্রেরির আছে 1,50,000, অনার সিকিউরিটি 1,60,000, লাইব্রেরি আছে 1,50,000, সুতরাং দুটা যোগফল আছে অ্যাসেট 3,15,000,
তো শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কে যেটা ইম্পর্টেন্ট সেটা একটু আলোচনা করে দেওয়ার প্রয়োজন মনে করছি। সেটা হচ্ছে যে আমরা জানি আমরা যে ইন্ডিং অনার্স ইকুইটি বের করি সেটা কীভাবে বের করি, যে ওপেনিং বা বিগিনিং অনার্স ইকুইটি প্লাস অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট মাইনাস ড্রয়িং, তারপরে প্লাস টোটাল রেভিনিউ মাইনাস টোটাল এক্সপেন্স, টোটাল রেভিনিউ মাইনাস টোটাল এক্সপেন্স। কোনো অঙ্কের প্রয়োজনে আবার দেখা যাচ্ছে ইকুয়েশন চেঞ্জ করতে হবে, টোটাল রেভিনিউ মাইনাস টোটাল এক্সপেন্স মানে আসলে নেট প্রফিট, টোটাল রেভিনিউ মাইনাস টোটাল এক্সপেন্স মানে নেট প্রফিট। অঙ্কের প্রয়োজনে আমাদের ইকুয়েশন আপডেট করে বসিয়ে আমাদের অঙ্কের যেটা গ্যাপ আছে সেটা বের করতে হবে। তো এখানে আমাদের যেহেতু অঙ্কে এক্সপেন্স রেভিনিউ আছে তাই আমাদের ইকুয়েশনটা এইভাবে লিখতে হয়েছে। তাহলে এখানে যেটা নাই, এখানে এখানে যেটা গ্যাপ আছে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, তাহলে যেহেতু মোট কথা যেটা গ্যাপ আছে যেটা বের করতে হবে সেটা আমাদের ইকুয়েশনের ভিতরে ওই ইনফরমেশনটা থাকতে হবে, তাহলে যেটা গ্যাপ আছে সেটা অটো বাইর হবে। তো শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।